প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আবার হাজির হয়েছি ভূগোল কুইজের 36তম এপিসোড, বর্জ্য ব্যবস্থাপনা, দশম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের অংশ, আজকের এমসিকিউর দ্বিতীয় পর্ব। আজকে পর্ব শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদের কৃতজ্ঞতা জানাই। আগেই বলেছিলাম দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে এই চ্যাপ্টারেরই, সেই কথা মতো আজকে দ্বিতীয় পর্ব। এবারে মাধ্যমিক পরীক্ষা অবশ্যই শর্ট কোশ্চেনের উপরে গুরুত্ব দেওয়া হবে, ইতিমধ্যেই আমরা জানি। তো সেই দিকে লক্ষ্য রেখে ভূগোল কুইজের কতগুলো সিরিজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উপরে পরপর তোমরা দেখতে পাবে। আজকে 36তম পর্ব, তার অর্থাৎ এমসিকিউর দ্বিতীয় পর্ব। আজকের প্রথম প্রশ্ন, গভীর ও দীর্ঘ গর্তে বর্জ্য পদার্থ 5-6 মাস মাটি চাপা রেখে কৃষিক্ষেত্রে ব্যবহার উপযোগী যে সারে পরিণত করা হয় সেই পদ্ধতিকে বলা হয় পাইরোলাইসিস, স্ক্রাবার, কম্পোস্টিং, ম্যানিউর পিট। আর সঠিক উত্তরটি হলো অবশ্যই ম্যানিউর পিট। কম্পোস্ট সারও অনেকে বলে থাকে এটিকে। চলে আসি আজকের কুইজের দ্বিতীয় প্রশ্ন। আগের পর্বে 20টি প্রশ্ন ছিল, আজকের 20টি প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে মোট 40টি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ময়লা বা বর্জ্য পদার্থ ধোয়া জলকে বলা হয় ল্যান্ডফিল, কোল্ডফিল, চেম্বার, লিচেট। এই 4টি অপশান থেকে সঠিক উত্তরটিকে তোমরা বেছে নেবে। অবশ্যই সঠিক উত্তর ঘ, লিচেট। লিচেট বলা হয় বর্জ্য পদার্থ ধোয়া জলকে। চলে আসি 3 নম্বর প্রশ্ন, আজকের এই কুইজের তৃতীয় প্রশ্নটি হল, যেসব বর্জ্য প্রাকৃতিকভাবে বিয়োজিত না হয়ে অভঙ্গুর অবস্থায় থেকে যায় তাদের বলা হয় জৈব ভঙ্গুর, জৈব অবয়ব অভঙ্গুর, অজৈব অভঙ্গুর, কম্পোস্টিং। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হলো জৈব অভঙ্গুর, খ অপশান, জৈব অভঙ্গুর বলা হয়। চতুর্থ প্রশ্ন, 36তম এপিসোড তোমরা দেখছো। তোমার আগের ক্লাসের বইপত্র ফেলে না দিয়ে ওই শ্রেণীর কোনো দরিদ্র ছাত্র বা ছাত্রীকে দিয়ে দিলে তাকে বলা হয় বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের হ্রাস করা, বর্জ্যের বৃদ্ধিকরণ। আর সঠিক উত্তর হলো বর্জ্যের পুনর্নবীকরণ, ফেলে না দিয়ে সেটিকে আবার ব্যবহার করা। পঞ্চম প্রশ্ন, চলে আসি আজকের কুইজের, আবর্জনা সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং নিষ্কাশনের সম্মিলিত প্রক্রিয়াকে বলা হয় বর্জ্য হ্রাসকরণ, বর্জ্য ঘাটতিকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, কোনোটিই নয়। আর সঠিক উত্তর হলো বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট বলা হয়। ডিসক্রিপশান বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে এই চ্যাপ্টারেরই, অবশ্যই তোমরা দেখে নিতে ভুলো না। চলে আসি 6 নম্বর প্রশ্ন, যে সকল বর্জ্য প্রাকৃতিকভাবে বিয়োজিত হয় তাদের বলে জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর, অজৈব ভঙ্গুর, অজৈব অভঙ্গুর। আর সঠিক উত্তরটি হল অবশ্যই ক, জৈব ভঙ্গুর, জৈব ভঙ্গুর বলা। 36তম এপিসোড, আজকের 7ম প্রশ্ন, এমসিকিউর 7 নম্বর প্রশ্ন, বর্তমানে সামগ্রিকভাবে যত শতাংশ কৃষিজাত খাদ্যদ্রব্য রাসায়নিক ঔষধাদি বহন করে তা হল 25%, 35%, 56%, 51%। আর সঠিক উত্তরটি ঘ, 51%, অর্থাৎ বেশিরভাগ সবজির মধ্যে রাসায়নিক পদার্থ থাকে। 8ম প্রশ্ন আজকের এই কুইজের, ব্যাকটেরিয়ার প্রভাবে জৈব পদার্থসমূহ ভেঙে গিয়ে যে পদার্থ সৃষ্টি করে তাকে বলা হয় হিউমাস, লিটমাস, কম্পোস্ট, বর্জ্য পদার্থ। আর সঠিক উত্তরটি হলো হিউমাস, ক, হিউমাস বলা হয়। আর হিউমাস
তৈরি করার যে পদ্ধতি তাকে হিউমিফিকেশন বলা হয়। ৯ নম্বর প্রশ্ন, সমুদ্র তীর থেকে যত কিলোমিটার দূরে সমুদ্রবক্ষে বর্জ্য নিক্ষেপ করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না, তা হলো ১০০ কিমি, ২০০ কিমি, ৩০০ কিমি, ৪০০ কিমি? আর সঠিক উত্তর হলো ৩০০ কিমি, গ অপশান সঠিক উত্তর। ১০ নম্বর প্রশ্ন, আজকের এই ৩৬তম এপিসোড, প্রশ্নগুলিকে তোমরা খাতায় লিখে ফেলবে তাহলে সুবিধা হবে। একটি জৈব বর্জ্যের উদাহরণ হলো ভাঙা রেডিও, গোবর, দুধের প্যাকেট, কারখানার বর্জ্য। সঠিক উত্তর অবশ্যই খ, গোবর। গোবর হলো একটি জৈব বর্জ্যের উদাহরণ। ১১তম প্রশ্ন, ১১তম প্রশ্নটি হলো বস্তুকণা জলে সিক্ত হলে ভারী হয়ে থিতিয়ে পড়ে, বস্তুকণার এই ধর্মকে বর্জ্য ব্যবস্থাপনা যে পদ্ধতিতে কাজে লাগানো হয় তা হলো কম্পোস্টিং, হারভেস্টিং, স্ক্রাবার, লিচিং। আর সঠিক উত্তরটি হলো গ, স্ক্রাবার। স্ক্রাবার পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার অন্তর্গত এটি। ১২ নম্বর প্রশ্ন, আজকের ৩৬তম এপিসোডে, কঠিন বর্জ্য থেকে যে পদ্ধতিতে তেল, মিথানল ও অন্যান্য কঠিন অবশিষ্টাংশ পাওয়া যায় তা হলো পাইরোলাইসিস, কম্পোস্টিং, স্ক্রাবার, হিউমিফিকেশন। আর সঠিক উত্তরটি অবশ্যই পাইরোলাইসিস। পাইরোলাইসিস পদ্ধতিতে তেল, ইথানল ইত্যাদি পাওয়া যায়। ১৩তম প্রশ্ন, আজকের এই কুইজের ১৩তম প্রশ্নটি দেখে নেওয়া যাক। ISWM এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আর ইন্টারন্যাশনাল সলিউবল ওয়েস্ট ম্যানেজমেন্ট। আর সঠিক উত্তরটি হলো খ, ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। ৩৬তম এপিসোড তোমরা দেখছ। ১৪তম প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে যতটা গভীরে বর্জ্য পদার্থ নিক্ষেপ করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না, তা হলো ১০০০ ফুট, ২০০০ ফুট, ৭০০০ ফুট, ১০০০০ ফুট? সঠিক উত্তর হলো ঘ, ১০০০০ ফুট। ১০০০০ ফুট গভীরে বর্জ্য নিক্ষেপ করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। ১৫তম প্রশ্ন আজকের কুইজের ১৫তম প্রশ্নটি হলো কলকাতার প্রতিদিনের আবর্জনার পরিমাণ নিউ ইয়র্কের আবর্জনার যত ভাগ তা হলো ৫ ভাগের ১ ভাগ, ১০ ভাগের ১ ভাগ, ২০ ভাগের ১ ভাগ, অর্ধেক? আর সঠিক উত্তর হলো খ, ১০ ভাগের ১ ভাগ। কলকাতায় প্রায় ২৫০০ টনের বেশি প্রতিদিন বর্জ্য উৎপাদন হয়। ১৬তম প্রশ্ন আজকের এই কুইজের, কাগজ থেকে পুনরায় কাগজ উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ, বর্জ্য পৃথকীকরণ, বর্জ্য হ্রাসকরণ। আর সঠিক উত্তরটি হলো পুনর্নবীকরণ, খ, খ অপশন হলো পুনর্নবীকরণ এটাকে বলা হয়। বেল আইকনটি অবশ্যই তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সহজেই তোমরা পেয়ে যেতে পারো। ১৭তম প্রশ্ন, জৈব বর্জ্যকে কাজে লাগিয়ে মিশ্র সার প্রস্তুত করা হয় যে পদ্ধতিতে তা হলো হারভেস্টিং, স্ক্রাবার, কম্পোস্টিং, পাইরোলাইসিস? আর সঠিক উত্তরটি হলো গ, কম্পোস্টিং। কম্পোস্টিং হলো সঠিক উত্তর, কম্পোস্ট সার এর আগেই উল্লেখ করেছি। ১৮তম প্রশ্ন আজকের এই কুইজের ১৮তম প্রশ্নটি দেখে নেওয়া যাক। মধ্য আমেরিকার অতীত যে সভ্যতা থেকে সেই সময়কার বর্জ্য ব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায় তা হলো মায়া সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু সভ্যতা, রোমান সভ্যতা? আর সঠিক উত্তরটি হলো ক, মায়া সভ্যতা। মায়া সভ্যতা থেকে তৎকালীন সেই সময়কার বর্জ্য ব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। ১৯তম প্রশ্ন আজকের এই কুইজের ১৯তম প্রশ্নটি হলো, নিম্নলিখিত যে প্রক্রিয়াটির মাধ্যমে বায়ু দূষণের পরিমাণ হ্রাস পায় তা হলো কম্পোস্টিং, স্ক্রাবার, ভরাটকরণ, পাইরোলাইসিস? এই ৪টি অপশান থেকে
সর্বাধিক গ্রহণযোগ্য সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তরটি হলো গ, ভরাটকরণ। ভরাটকরণ হলো সঠিক উত্তর। আমার এই চ্যানেলটি দেখার জন্য শেষ পর্যন্ত ধন্যবাদ জানাই। আজকের কুইজের শেষ প্রশ্ন, 20তম প্রশ্ন, থার্মোকল যে ধরনের বর্জ্য পদার্থের উদাহরণ তা হলো জৈব ভঙ্গুর বর্জ্য, ভঙ্গুর বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, জৈব অভঙ্গুর বর্জ্য। আর সঠিক উত্তরটি হলো জৈব অভঙ্গুর বর্জ্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে নতুন এপিসোডের সাথে। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করো, মাধ্যমিক পরীক্ষা সকলের অবশ্যই ভালো হবে। আমি সঙ্গে আছি।